টাকা ভর্তি মানিব্যাগ কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিল দুই ছাত্রী ঘটনাটি ঘটেছে বাগদা থানা এলাকায় ছাত্রীদের সততার প্রশংসা করেছেন সকলেই সততার নজির টাকা ভর্তি মানিব্যাগ কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিল দুই ছাত্রী ঘটনাটি ঘটেছে বাগদা থানা এলাকায় জানা গেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়া সর্দার ও রিয়া সর্দার রবিবার টিউশনি পড়ে বাড়ি ফিরছিল বাগদা সড়কের চ্যাংগাচাঁদপুর এলাকায় একটি মানিব্যাগ পরে থাকতে দেখে সেটিকে নিয়ে বাগদা থানায় যায় তারা ছাত্রীদের দাবি ব্যাগে টাকা ছাড়াও অনেক দরকারি কাগজপত্র ছিল। ছিল তাছাড়াও যার জিনিস তাকে ফেরত দেওয়াটা প্রয়োজন সে কারণেই থানায় জমা দিই অনেক দরকারি কাগজপত্র ছিল তো দিকে ফেরত দেওয়া উচিত হবে তো তার জন্য পুলিশদের পুলিশের কাছে দিলে হয়তো মানে যার ব্যাগ ঠিকঠাকভাবে ছাত্রীদের কাজে খুশি সকলেই পরে বাড়ি যাচ্ছিলাম তখন রাস্তায় দেখি ব্যাগটা পড়ে আছে তো বাড়িতে গিয়ে দেখলাম যে কোনো ফোন নাম্বার আছে কিনা যাতে ফোন করে তার খুঁজে পাই তো ফোন পাইনি ফোন নাম্বার ছিল না বাড়িতে সবাইকে বললাম যে ব্যাগটা কি করবো তো বাড়ি সবাই বলল যে থানায় দিয়ে আসতে রিপোর্ট নিউজ ল্যান্ড বাগদা